বিসমিল্লাহ রহমান রহিম, সম্মানিত সুধী সবাইকে আমার আসসালামু আলাইকুম ও আদাব। আমরা আজ উপস্থিত হয়েছি আপনাদের ছোটো সম্মানীরা যারা আমাদের প্রথম শ্রেণীতে পড়াশোনা করছে তাদের আজকের একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সামনে যে কথাটি রয়েছে যে লুকানোর সংখ্যা বের করি, তো আমরা আমাদের ছোটো সম্মানীরা যারা প্রথম শ্রেণীতে পড়াশোনা করছে তারা এই বিষয়টি কীভাবে নেবে এবং কীভাবে তারা এই কাজটি করবে তাদের জন্য পুরো বিষয়টি আশা করছি তারা যেন এই বিষয়টি সুন্দরভাবে এখন থেকে নিতে পারে সেটির জন্য পুরো বিষয়টি তাদের দেখানোর চেষ্টা করবেন। তো যেহেতু আমাদের প্রথম শ্রেণী এবং আমাদের আজকের যে বিষয়টি সেটি হলো প্রাথমিক গণিত, তো আমাদের প্রাথমিক গণিত বইয়ে এমন বিষয়টি এসেছে, আমরা চেষ্টা করছি আজকে একটি বিষয় দেখে দেওয়ার। আমরা আরও এটির নিয়ে কাজ করব সামনে, আমরা আজকে একটি বিষয় দেখানোর চেষ্টা করছি। তো এই লুকানো সংখ্যা বের করি এই ধরনের বিষয়গুলোর জন্য আমরা আমাদের ছোটো সময়তে কীভাবে সহযোগিতা করবো তার পুরো বিষয় নিয়ে আমাদের আজকের ভিডিওটি, আশা করছি প্রথমত শেষ পর্যন্ত তারা যেন ভিডিওটি দেখতে পারে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এক দুই তিন চার আমরা পাঁচ ছয়টি আমরা এখানে বৃত্ত দেখতে পাচ্ছি। তো আমরা এখানে আমরা যে কাজটি করব সেই কাজটি হলো যে আমরা এখানে মূলত তিনটি বৃত্তকে ভরাট করে নিলাম। প্রথমত আমরা তিনটি বৃত্ত ভরাট করে নেব এবং তাদেরকে জিজ্ঞাসা করব যেখানে সর্বমোট কয়টি আমাদের বৃত্ত ছিল এবং আমাদের সর্বমোট যে কয়টি ছিল সেখান থেকে আমরা তিনটি বিষয়ে বা তিনটি আমরা বৃত্তকে গোল করেছি। তাহলে এক দুই তিন চার পাঁচ ছয়টি ছিল সেখান থেকে আমরা তিনটিকে আমরা লুকিয়ে রাখলাম, সেক্ষেত্রে আমাদের হয়ে যাবে কয়টি, তিনটি। আচ্ছা, তাহলে এটি একটি আমরা এইভাবে তাদেরকে বোঝাবো। এবং পরে যে বিষয়টি আমরা দেখতে পাচ্ছি যে এখানে রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয়, এই ছয়টি থেকে আমরা যে কাজটি করব সেটি হলো যে আমরা দুটি বৃত্তকে ভরাট করে দেওয়ার চেষ্টা করছি। আচ্ছা, তাহলে আমাদের এই ছয়টি থেকে আমাদের দুটি বৃত্ত আমরা ভরাট করেছি, তাহলে আমাদের থাকবে এক দুই তিন চার, এই চারটি আমরা দেখতে পাচ্ছি। এখন আমরা এখানে একটি কাজ করব, সেটি হলো যে আমাদের এখানে ঘর রয়েছে কয়টি আমরা একটু গণনা করব, এক দুই তিন চার পাঁচ, এই পাঁচটি ঘরের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের তিনটি বৃত্ত দেওয়া রয়েছে এবং আমরা সেটি ভরাট করে দিচ্ছি। এই তিনটি বৃত্ত আমরা ভরাট করছি আর পাঁচ পর্যন্ত গণনা করতে গেলে আমাদের তিনটি যখন হয়ে যাচ্ছে আর কয়টি ঘর রয়ে যাচ্ছে বা বৃত্ত নেই সে বিষয়টি আমরা একটু তাদের জন্য রেখে দেব। তাহলে এক দুই তিন, এখানে ঘর রয়েছে চার পাঁচ, তার মানে তিন আমাদের হয়ে গেল এবং এখানে আরও দুটি যদি হয়ে যায় সেক্ষেত্রে আমাদের কত হবে, পাঁচ হবে। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে তিন এবং দুই যোগ করে আমাদের কত হয়, পাঁচ হয়। সেক্ষেত্রে আমরা এখানে আরও একটি বিষয় দেখাবো, সেটি হলো যে আমরা তাদের জন্যে যে কাজটি করব যে এক দুই তিন চার পাঁচটি ঘরই রয়েছে আবারও, এখন আমরা দুটি বৃত্ত নিয়ে এখানে ভরাট করে দিচ্ছি। দুটি বৃত্ত ভরাট হয়ে গেল, এখন আমাদের দুই নিয়ে নিলাম এখানে, এখন এখানে কয়টি ঘর রয়েছে, এক দুই তিন, তাহলে এখানে তিন দিয়ে দিচ্ছি। তার মানে দুই এবং তিন যোগ করেও আমাদের কত হয়, পাঁচ হয়। তাহলে আমাদেরকে যে যে কাজটি করতে হবে যে আমাদের লুকানোর সংখ্যাগুলো কীভাবে বের করতে পারি তার জন্য কিন্তু আমরা এখন পর্যন্ত কাজ করছি। আমরা এখন পর্যন্ত সেভাবে নিচেরগুলোতে আসিনি, আমরা প্রথমত তাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি যে এই কাজটি কীভাবে করবে। তাহলে আমাদের ছোটো সন্তানরা যখন এই কাজগুলো দেখবে বা এভাবে যখন আমরা সহযোগিতা করব যে তাদের লুকানো যে বিষয়টি সেটি তারা কিন্তু এখান থেকেই পরবর্তীতে বুঝতে পারবে। এখন চলে যাব, আমাদের এখানে রয়েছে চার যোগ ফাঁকা ঘর সমান ছয়। এখন আমরা এখানে যে কাজটি করব সেটি হলো যে আমাদের এখানে এক দুই তিন চার পাঁচ ছয়টি কিন্তু আমরা বৃত্ত নিয়েছি, তাহলে আমাদের চারটি এখানে হয়ে গেল, তাহলে আমরা চারটি ঘর এখানে আমরা বা বৃত্তগুলোকে ভরাট করে নিচ্ছি। তাহলে আমাদের সুবিধা হবে যে আর কয়টি, চারটি নেওয়ার পরে আমাদের আর কয়টি ঘর ফাঁকা থাকছে সেটি আমরা বের করতে পারলেই আমাদের সে লুকানো যে সংখ্যাটি সেটি বের হয়ে যাবে। তাহলে আমাদের এখানে এক দুই তিন চার পাঁচ ছয় পর্যন্ত আমরা বৃত্ত দিয়েছিলাম, আমরা চার আমাদের রয়েছে, চারটি ঘরে বৃত্ত আমরা ভরাট করেছি। এখন আমাদের পাঁচ ছয়,
চার পর্যন্ত হয়েছে পাঁচ ছয়, তার মানে এখানে চার পর্যন্ত হয়ে গেল আর বাকি থাকলো এক দুই, তাহলে এখানে আমরা দুই সংখ্যাটি বসিয়ে দেব। তাহলে আমাদের এই চার এবং দুই যোগ করে যে ছয় হয় সে বিষয়টি আমরা এখানে ক্লিয়ার পেয়ে যাচ্ছি। তাহলে এখানে আমাদের চারের জন্য চারটা বৃত্ত, দুইয়ের জন্য দুটো বৃত্ত, তাহলে সর্বমোট আমাদের হয়ে গেল এক দুই তিন চার পাঁচ ছয়। তাহলে আমরা এই পর্যন্ত আমরা দুটি বিষয় এখানে রেখেছি, এটি হলো একটি, এখানে হলো আরেকটি এটি, কিন্তু আমরা এটি এই সংখ্যাটি বা এই সমস্যাটি দিয়ে আমরা লুকানো যে সংখ্যাগুলো সেটি বের করার একটি বিষয় দেখতে পেলাম, আমরা আরেকটু দেখে নেব। আশা করছি আজকের এই লুকানো যে সংখ্যাগুলো রয়েছে এগুলো বের করার ক্ষেত্রে যে আমাদের উপকরণ বা আমরা কীভাবে বোঝাবো সে কারণে এই বিষয়টির জন্য আমরা আপনাদেরকে আরেকটু বিষয় দেখাবো। আশা করছি প্রথমত শেষ পর্যন্ত ভিডিওটি তাদেরকে দেখানোর জন্য আপনারা রেখে দেবেন। আচ্ছা, এখানে আমাদের আরও কয়েকটি সমস্যা রয়েছে, যেমন এখানে রয়েছে ফাঁকা ঘর যোগ তিন সমান আট। তাহলে আমরা এখানে একটু গণনা করি, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট। তাহলে আমরা এখানে তিন পেয়ে যাচ্ছি, তিনটি বৃত্তকে ভরাট করে দিচ্ছি। তাহলে আমাদের বের করতে বা খুঁজে পেতে সুবিধা হবে আমাদের ছোটো সর্মণীদের এইভাবে শেখানোর ক্ষেত্রে, আপনারা যখন সহযোগিতা করবেন তাদেরকে যখন ভিডিওটি সম্পূর্ণ দেখানোর চেষ্টা করবেন, আশা করছি আর তাদের প্রবলেম হওয়ার কথা নয় এইভাবে এই লুকানো সংখ্যাগুলো বের করার ক্ষেত্রে। তাহলে আমরা আটটি ছিল, আমরা তিনটিকে ভরাট করেছি, তাহলে আমাদের আর কত থাকলো, এক দুই তিন চার পাঁচ। তার মানে আমরা এখানে পাঁচ বসিয়ে দিলেই আমাদের পাঁচ যোগ তিন সমান আট এই সমস্যাটির হয়ে গেল। এখন আমরা এখানে ওইটি দেখতে পাচ্ছি যে আসলেই আমাদের পাঁচ এবং তিন যোগ করে আমাদের আট হয়ে যায়। সেক্ষেত্রে আমাদের যদি এখানে ফাঁকা ঘর ছিল আমরা ফাঁকা ঘরটি দিয়ে দিচ্ছি এবং আমাদের তাহলে কাঙ্ক্ষিত যে লুকানো যে সংখ্যাটি সেটি হবে পাঁচ। এখন চলে আসবো আমরা পাঁচ যোগ ফাঁকা ঘর সমান সাত। এখানে আমরা যে কাজটি করব, যে আমাদের আগে মূলত সাতটি যে সাতের জন্য আমরা সাতটি বৃত্ত নিয়ে নিচ্ছি, চার পাঁচ ছয় এবং সাত। এখন আমরা যে কাজটি করব যে এক দুই তিন চার পাঁচ, আমরা পাঁচটি পর্যন্ত ঘরগুলোকে ভরাট করে নিচ্ছি, যাতে করে আমাদের পাঁচ সংখ্যাটি যে ছিল সেটি আমাদের যেন এখান থেকে হয়ে যায়, যে পাঁচ পর্যন্ত আমাদের প্রত্যেকটি ঘর ভরাট করে নিচ্ছি। এখন চলে যাব আমরা পরের আর কয়টি বৃত্ত থাকলে আমাদের সাত হয়ে যায় সেটি আমরা দেখব। তাহলে এক দুই তিন চার পাঁচ হয়েছে, আমরা পাঁচকে দেখে পাঁচটি ঘর ভরাট করেছি, তাহলে সাতের জন্য এক দুই, তাহলে এখানে আমাদের দুই বসে যাবে, তাহলে পাঁচ এবং দুই যোগ করে আমাদের সাত হয়ে যায় এটি। এবং এখানে রয়েছে চার যোগ ফাঁকা ঘর সমান সাত। এখন আমরা এখানে চার পেয়ে যাচ্ছি, আমরা চার ঘর আমরা ভরাট করে নিচ্ছি, এক দুই তিন চার। তাহলে আমাদের সর্বমোট ছিল এক দুই তিন চার পাঁচ ছয় সাত, সাতটি আমাদের বৃত্ত ছিল, সেখান থেকে আমরা চারের জন্য চারটি ঘর ভরাট করেছি, তাহলে আমাদের থেকে গেল এক দুই তিন। তাহলে আমাদের এখানে তিন বসিয়ে দিলে আমাদের লুকানো যে সংখ্যাটি সেটি আমরা পেয়ে গেলাম। এখন চলে আসব যে আমরা কীভাবে আরও সমস্যাগুলো সমাধান করতে পারি। দুই যোগ ফাঁকা ঘর সমান পাঁচ, তাহলে আমরা পাঁচটি বৃত্ত আগে নিয়ে নিই। এটি গেল আমাদের এক প্রকার সমস্যার সমাধান, আমরা আরও পরবর্তীতে দেখানোর চেষ্টা করব যে কীভাবে আরও সেই সমস্যাগুলো সমাধান করা যায়, এগুলো আরও কত সহজে সমাধান করা যায় এবং আরও কী কী কৌশলে আমরা এগুলো সমাধান করতে পারি সেই বিষয়গুলো নিয়েও আমরা চেষ্টা করব আপনাদের সামনে ভিডিও দেওয়ার। তবে আমরা চেষ্টা করবো আমাদের ছোটো সময়ের জন্য এইগুলো প্রত্যেকটি বিষয় যেন প্রথমত শেষ পর্যন্ত দেখে এবং আপনারা যেন তাদেরকে সহযোগিতা করতে পারেন, সেই কারণে আমরা প্রতিনিয়ত ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করছি। তো এখন আমরা দেখতে পাচ্ছি যে দুইয়ের জন্য আমরা দুটি ঘর নিয়েছি, বাকি থাকলো এক দুই তিন, তাহলে এখানে আমরা তিন বসিয়ে দিলাম, তাহলে দুই তিন যোগ করলে আমাদের পাঁচ এটি একটি হয়ে গেল। এবং এখন আমরা চলে যাব এখানে যে এক যোগ ফাঁকা ঘর সমান চার। তাহলে আমরা এখানে চারটি নিয়েছি, চারটি নিয়েছি ফুল নিয়েছি, আমরা তাহলে এখানে দেখতে পাচ্ছি যে আমাদের সর্বমোট চারটি বিষয় রয়েছে, এখানে যেটা আমাদের চার রয়েছে, তাহলে এখানে আমাদের একটি ফুল রয়েছে, অর্থাৎ আমরা এইটিকে বৃত্ত নিয়ে নিচ্ছি এবং আমাদের আর কয়টি থাকলো, এক দুই তিন, তাহলে এখানে আমাদের তিন বসালেই। তাহলে আমরা যদি এখানে এক এবং
আমরা তিন যোগ করি তাহলে কিন্তু আমাদের চার হয়ে যায়। ঠিক এখানে আমরা দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো আমরা চেষ্টা করছি আপনাদের ছোট সোনামীরা এই লুকানো যে সংখ্যাগুলো বা এই ফাঁকাঘরগুলো কীভাবে করবে আজকে আমরা যোগের বিষয়টি দেখানোর চেষ্টা করেছি। আমরা আরও অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করব পরবর্তীতে, এবং এই ফাঁকাঘরের সময় যোগ থাকলে আমরা কীভাবে এর সমাধান করতে পারি এবং অন্যান্য বিষয়গুলোর আরও যে ফাঁকাঘরগুলো বা লুকিয়ে রাখার সংখ্যাগুলো যেগুলো যেভাবে বের করতে হয়, আরও যে নিয়মগুলো রয়েছে বা আরও যে অন্যান্যভাবে বিয়োগের ক্ষেত্রে কী করতে পারি বা এই লুকানো সংখ্যার ক্ষেত্রে সামনে ফাঁকাঘর মাঝখানে বিয়োগ বা এ ধরনের বিষয়গুলো জন্য কী করতে পারি তার জন্য আমরা আরও কোনো পর্ব নিয়ে অবশ্যই উপস্থিত হব। তো আজকে এই ছিল আমাদের ছোট সময় যারা প্রথম শ্রেণীতে পড়াশোনা করছে তাদের লুকানো যে সংখ্যাগুলো কীভাবে বের করতে পারে, তারা কীভাবে এটি করতে পারবে বা আপনারা কীভাবে সহযোগিতা করবে তার পুরো বিষয় নিয়ে কিন্তু আমরা আজকে একটি পর্ব দেখানোর চেষ্টা করেছি। আশা করছি আজকে ভিডিওটি ভালো লেগেছে। যদি আজকে ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা নতুন দেখছেন, যারা পূর্বে সাবস্ক্রাইব করেছেন আমরা সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো এইভাবে আমাদেরকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করুন। সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আবার নতুন কোনো ভিডিও দেখার আমাদের জন্য আজকের মতো এখানে শেষ করছি। খোদা হাফেজ।